একটা সারপ্রাইজ আছে আচ্ছা আমাদের প্রডিউসার আজকের মাহমুদুল হাসান, আমাদের সবার প্রিয় মানুষ, তার কবি, লেখা একটি গান। আচ্ছা অনেক ধন্যবাদ হাসান। হ্যাঁ, খুব ভালো লেখাটা, হ্যাঁ এবং আমি শুরু করার চেষ্টা করেছি। আচ্ছা সুরটা এখনো মাথায় বসেনি, হ্যাঁ, কিন্তু যেহেতু আজকে লাইভ, কণ্ঠে বসেছে তো, চলো আমরা কণ্ঠে, হয়তো তোমার কণ্ঠে শুনে আমরা মাথায় বসিয়ে নিব। শুরু করার পরে গাইনি তো, হয়তো ভুলভাল হতে পারে, তারপর দেখা যাক। সেটা তো আমরা বুঝবো না, প্রথম শুনবো। হ্যাঁ, চেষ্টা করছি, ভুল ধরার সুযোগ নাই এখানে। কি সৌভাগ্য, কিছু কিছু সময় বড় অসময়, কিছু কিছু বড় কিছু কিছু বড় অসময়, বাঁচতে হবে বলে বেঁচে থাকতে হয়, বাঁচতে হবে বলে বেঁচে থাকতে হয়, লোক দেখানো মৃদু হাসি, লোক দেখানো মৃদু হাসি, আড়ালে ঝরে নোনা জল রাশি, কিছু কিছু বড় অসময়, কিছু কিছু বড়
পাবো আমি নিজেকে নিজের মতো করে নিভাইছিলাম দিয়ে চাঁদের আশা নিভাইছিলাম দিয়ে চাঁদের আশা আশাই থাকি ফিরে আসবে পূর্ণ শশী কিছু কিছু বড় অসময় কিছু কিছু বড় অসময় বাঁচতে হবে বেঁচে থাকতে বাঁচতে হবে বেঁচে থাকতে লোক দেখানো মৃদু হাসি লোক দেখানো মৃদু হাসি আড়ালে ঝরে নোনা জল রাশি কিছু কিছু বড় অসময় কিছু কিছু বড় অসময় কিছু কিছু এরকম একটা গানের জন্যই কিন্তু অপেক্ষা করি আমরা আসলে এরকম একটা গান খুব শর্ট টাইমে শুটটা করেছি কি জানি হাসানকে কি বলবো অনেক ধন্যবাদ আর আদর আর কি চমৎকার সুর বেঁধেছি সেই চমৎকার কথার মধ্যে হ্যাঁ মানে প্রদীপ নিভিয়ে দিয়েছি চাঁদ আসবে বলে চমৎকার কথার খেলা হ্যাঁ কিছু কিছু সময় বড় অসময় শুরুটাই তো একটা চমকে দিয়েছে শুরুটাই চমকে দিয়েছে হ্যাঁ এবং পরবর্তীতেও কথার যে খেলাগুলো এটা গাইতে গাইতে আরো বসবে হ্যাঁ এটা প্রথমবার গাইলাম ভালোই বসেছে কারণ আমাদের মনে পৌঁছে গেল গানটা এবং সত্যি এরকম একটি গানের অপেক্ষায় থাকি আমরা যারা গানের সাথে জড়িত সেই এই এতটুকুন থেকে তারা কিন্তু এই কানটা খাড়া রাখি এরকম একটি গান কবে পাবো অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা সৃষ্টি করে